হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাইন্যান্সের দুইটা চমৎকার অফার। তো ভাই, এই দুইটা অফার থেকে আপনার মিনিমাম 1000, একটা অফার থেকে $900 মতো প্রফিট হবে, আরেকটা অফার থেকে $4 থেকে $5 মতো প্রফিট হবে। এখন ভাই, যেটাই $900 মতো প্রফিট হবে সেটা হচ্ছে আপনার কপালের উপর, ঠিক আছে? যদি কপালে থাকে তাহলে পাবেন, মানে ওইটা 100% গ্যারান্টি না। আর যেটা $4-5 পাবেন সেটা 100% গ্যারান্টি প্রত্যেকটা অ্যাকাউন্টে পাবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা এলিজেবল হইতে হবে, তাহলেই আপনি পাবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারা কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং কারা কারা পেমেন্ট পাবেন সেটা আমি বলতেছি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। কারণ ভাই দেখেন, বাইন্যান্স নিয়ে কিন্তু প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। শুধু বাইন্যান্স না, প্রত্যেকটা এয়ারড্রপ সহ পেমেন্ট প্রুফ, উইনার লিস্ট সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। আর আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমরা প্রতিনিয়ত গিভওয়ে শেয়ার করি এবং বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করি। সো এখানে আপনিও জয়েন করে নিন, কারণ এগুলো জয়েন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এখন মেইন টপিকে চলে আসি। তো আপনি সর্বপ্রথম চলে আসবেন বাইন্যান্স অ্যাপের ভিতর। আর আজকে আমি দেখাবো যে আপনারা এক ফোনে দুইটা বাইন্যান্স কীভাবে ব্যবহার করবেন। তো দেখেন, আমার এক ফোনে কিন্তু দুইটা বাইন্যান্স আমি ব্যবহার করি। সো এটা কীভাবে করবেন এটা আমি ভিডিওর লাস্টে দেখাই দিব। আচ্ছা, তো আমরা বাইন্যান্স অ্যাপের ভিতর আসি। তো প্রথম যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স গিফট অফার। তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি 2-3 বার ভিডিও করছি, এই ভিডিওতে আবারও দেখাই দিচ্ছি। কারণ এইখানে ভাই যদি উইন হইতে পারেন, মানে কপাল যদি ভালো থাকে, $900 পেয়ে যাবেন। গাইস, ক্যান ইউ ইমাজিন, মানে $900 প্রায় কত, প্রায় 1 লক্ষ টাকার মতো পেয়ে যাবেন যদি এখানে উইন হইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আমি কিভাবে কি আসলাম সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর এখানে গিফট কার্ড এখানে ক্লিক করে দিবেন। দেন এরকম আসবে। আসার পর বন্ধুরা, এখানে আপনি দেখতে পারতেছেন অল লেখা, আমি একটু মার্ক করে করে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই অল লেখার উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনগোয়িং অফার আছে কোনটা কোনটা। দেখেন, এই যে একটা অনগোয়িং আছে, এই যে একটা অনগোয়িং আছে, ঠিক আছে? তো আমরা এই দুইটাই জয়েন করবো। সো দুইটাই জয়েন করার জন্য আমাদের হচ্ছে এখানে জয়েন করার জন্য 300টা রেফ টোকেন লাগবে, আর এখানে জয়েন করার জন্য 2টা পার্ফ টোকেন লাগবে, পার্ফ, ঠিক আছে? সো আমি এখানে দেখি এটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা এখন কী করবো, এটা ওপেন করে দিলাম। দেন এখানে আমরা পার্টিসিপেট নাও এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের বলতেছে কি, আমাদের ব্যালেন্স নাই। সো আমাদের ব্যালেন্সটা হচ্ছে এখানে আনতে হবে, তা আনার জন্য বাই রেফ উইথ BUSD এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে কনভার্ট অপশনে নিয়ে আসবে। এখন আমরা এখানে কী করবো, আমরা 300টা রেফ টোকেন কিনবো, ঠিক আছে? সো 300টা এখানে দিলাম, আর 301টা আমি কিনবো, 301 দিলাম। এরপর প্রিভিউ কনভার্সেশনে ক্লিক করবো। করার পর দেখেন এখানে আমার প্রায় 98 সেন্টের রেফ টোকেন কিনতে হবে। তো আমি নিচে থেকে কনভার্টে ক্লিক করতেছি, দেখেন আমার এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন আমরা একদম ব্যাকে চলে আসবো, আরেকটু ব্যাকে চলে আসবো। এখন কিন্তু ভাই আমাদের এখানে অ্যামাউন্ট হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু অ্যামাউন্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো দেখেন এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আর এখানে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে জয়েন করবেন, সেই অ্যামাউন্টটা যদি আপনি উইন নাও হন সেটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে? তো আমি এখানে বাইন্যান্স লিখে সার্চ করি। দেখেন ভাই, আমি কতগুলো অ্যাকাউন্ট ব্যবহার করি দেখেন, এগুলো কিন্তু সব আমার এক ফোনে আমি ব্যবহার করতাম, বাট এখন আপাতত 2টা ব্যবহার করতেছি। সো এটা হচ্ছে একটা ট্রিক্স, আমি দেখাই দিব। তো বাইন্যান্সের যে মেইন অ্যাকাউন্ট আছে আমার, সেইখানে দিয়ে এটা আমি সাবমিট করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের পার্টিসিপেট করা হয়ে গেছে। এখন এখানে তারা কী বলছে আমি একটু ব্যাকে আসি। এখানে কিন্তু টোটাল 4 জনকে তারা পেমেন্ট করবে। এখন ভাই, এই 4 জনের ভিতর যদি আপনি থাকতে পারেন তাহলে কপাল খুলে যাবে আপনার, ঠিক আছে? আর এখানে দেখেন জয়েন করছে কত, প্রায় 8,035 জন, প্রায় এখানে 2-3 লাখ মানুষের মতো জয়েন করবে। আর উইন হইতে পারলে আপনি পাবেন কত, 4,20,000 রেফ টোকেন, 4,20,000 রেফ টোকেন। আমি একটু দেখাই আপনাদেরকে এই 4,20,000 রেফ টোকেনে কত ডলার হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখানে আসলাম, এখান থেকে আমি মার্কেটে ক্লিক করি, এখানে আমি সার্চ করি REEF, ঠিক আছে? রেফ লিখে সার্চ করে দিলাম, রেফ টু USDT, এখানে আমি বাইতে ক্লিক করতেছি। এখানে আমরা দিয়ে দেবো 4,20,000। সো গাইজ দেখেন এখানে কিন্তু আরও বেশি আসতেছে, $1,367 আসতেছে। ভাই এটা কিন্তু সত্যিই পসিবল, ঠিক আছে? আপনারা এখানে জয়েন যদি উইন নাও হন তাহলে কিন্তু আপনার এই যে ডলারটা দিয়ে আপনি জয়েন করতেছেন এটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে? সো এই জন্যই বলি যে সবাই আপনারা জয়েন করবেন। তো আমরা এখানে কিন্তু 1 নাম্বার যেটা আছে এটাই জয়েন করছি। এখন 2 নাম্বারটা ওপেন করে দিব।
ভাই বুঝতে যদি সমস্যা হয় তাহলে একটু ভিডিওটা ব্যাকে গিয়ে আবার দেখবেন, ঠিক আছে। এরপরে দেখেন এখানে জয়েন করতে দুইটা পার্প টোকেন লাগবে, আর এখানে উইন হইতে পারলে 2200 পার্প টোকেন পাবেন, বুঝতে পারতেছেন। আর এখানে টোটাল 5 জনকে পেমেন্ট করবে, জয়েন করছে 7707 জন জয়েন করছে। আচ্ছা, তো আমরা এখানে পার্টিসিপেট নাওতে ক্লিক করি। করার পর এখানে আমরা কি করব, এখানে আবার সেম আগের মতো পার্প টোকেন কিনবো, ঠিক আছে। সো পার্প টোকেন কেনার জন্য এখানে হচ্ছে আমাদের দুইটা পার্প টোকেন লাগবে, আমরা দুইটা দিলাম। প্রিভিউতে ক্লিক করব, কনভার্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এখানে কেনা হয়ে গেছে। এখন আমরা একদম ব্যাকে চলে আসবো। সো ব্যাকে আসার পর এখন আমরা এখানে নিচে থেকে কনফার্মে ক্লিক করে দিব। আমাদের কিন্তু অ্যামাউন্ট আছে। এখন আমরা কী করবো, আবার ওই যে গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে আমরা এখানে জয়েন করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে গুগল অথেন্টিকেটর কোডটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে আমরা, আচ্ছা এটা উল্টাপাল্টা কোড হয়ে যাচ্ছে। এখানে আমরা এই অ্যাকাউন্টের কোড দিব। হ্যাঁ, এবার কিন্তু হবে, দেখেন আমি এখানে কনফার্মে ক্লিক করলাম, এখানে কোড দিয়ে পেস্ট করে দিলাম, জয়েন করা কমপ্লিট, ঠিক আছে। আর এখানে তারা কি বলছে, এখানে যে রিওয়ার্ডটা, আপনি এই রিওয়ার্ডটা কিন্তু যেটা দিয়ে আপনি জয়েন করছেন সেটা কিন্তু 100% ফেরত পেয়ে যাবেন। আর আপনি যদি এখানে উইন হন তাহলে কিন্তু এখানে ক্লেম করে নিতে হবে, ঠিক আছে। এটা আমি পরবর্তীতে দেখাই দেবো। তো এই গেলো হচ্ছে আমাদের 1 নম্বর অফারে জয়েন করা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা দেখাই কীভাবে 2 নম্বর অফারে জয়েন করবেন। আর ভাই 2 নম্বর অফারটা হচ্ছে সবার পরিচিত একটা অফার, তারপরও শেয়ার করতেছি। দেখেন এখানে 2 নম্বরে জয়েন করার জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন, এরপর চ্যাটে ক্লিক করে দিবেন। এরপরে গাইজ এখানে আমাদের সেই অফারটা চলে আসবে। ওকে, তো এরকম আসলো, আসার পর একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। এরপরে গাইজ এখান থেকে ক্লিক করবেন হচ্ছে লেটেস্ট অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করেন। ভাই অনেক কিছু শেখার আছে, এই জন্যই বলি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এরপরে দেখেন এখানে লেখা আছে লার্ন অ্যান্ড আর্ন রিসিভ ফ্রি ক্রিপ্টো, তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে হচ্ছে আপনি একদম ফ্রিতে এখানে জয়েন করতে পারবেন, ঠিক আছে। কোনো প্রকার কোনো ডিপোজিট করার দরকার নেই, কোনো ডলার মলার কিছু দেওয়ার দরকার নেই, শুধু আপনার অ্যাকাউন্টটা KYC ভেরিফাইড থাকলেই হবে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এখন তারা বলতেছে কি, দেখেন এখানে BNB, BUSD, সোল, হুক টোকেন, HFT টোকেন, এগুলো আমাদেরকে দিবে। সো কবে দিবে এবং কিভাবে আমরা নিব সেটা কিন্তু এখনই বলতেছি। এখন দেখেন এখানে আমাদের যে টোকেনগুলো দিবে, এই টোকেনের ভিতর 3টা টোকেন লক থাকবে, সেটা হচ্ছে 150 দিনের জন্য লক থাকবে। আর আমাদের ইন্টারেস্ট দিবে 10%, ঠিক আছে। এখন দেখেন এখানে সোল টোকেন লক থাকবে, হুক টোকেন লক, এরপর HFT টোকেন লক। লক মানে এই যে ভাই আপনি পাবেন না বিষয়টা এরকম না, আপনি 150 দিন পরে এই ইন্টারেস্ট সহকারে আপনি এই সব টোকেন আপনি ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। আর তখন যদি এই টোকেনগুলোর দাম বাড়ে তাহলে তো আরও ভালো, কারণ সেইটার সময় কিন্তু আপনাকে কম দিবে না। আচ্ছা, তো এখানে জয়েন করার জন্য একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে স্টার্ট আর্নিং বাই লার্নিং টুডে, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, দেন এখানে আমাদের লার্ন অ্যান্ড আর্নের যে অফারটা আছে সেখানে নিয়ে যাবে। সো দেখেন এখানে অনেকের লেখা থাকবে নট এলিজিবল। সো যদি আপনার অ্যাকাউন্টে নট এলিজিবল লেখা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে আর কোনো কাজ হবে না, আপনি বাইন্যান্সের কোনো অফারে জয়েন করতে পারবেন না, ঠিক আছে। তো যাদের নট এলিজিবল লেখা থাকে বা লেখা আসে তারা ভাই জয়েন করেন না, কারণ রিওয়ার্ডটা পাবেন না। আমার কিন্তু নট এলিজিবল লেখা নাই। তো এখন আমি বলছিলাম যে আপনার এক ফোনে দুইটা বাইন্যান্স কীভাবে ব্যবহার করবেন। দেখেন মূলত নট এলিজিবল লেখা থাকে হচ্ছে এক ফোনে দুইটা তিনটা বাইন্যান্স ব্যবহার করলে, কিন্তু আমার কিন্তু ভাই নট এলিজিবল আসে না। কেন আসে না বলবো, ওয়েট। সো দেখেন এখানে কিন্তু আমাদের অফার অনগোয়িং আছে, কোনটা কোনটা, এই যে যে প্রথমটা, এই প্রথমটা কিন্তু গিফট কার্ডের অফার, এইটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করছি, ওইটা আপনারা দেখে নেবেন। এরপর এখানে দেখেন এইটা অনগোয়িং আছে, এইটা অনগোয়িং আছে, এই দুইটা যদি আপনি অ্যান্সার সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। এইটার সঠিক অ্যান্সার দিতে পারলে এই পরিমাণ BNB পাবেন, আর এইটা সঠিক অ্যান্সার দিতে পারলে 50 সেন্ট BUSD পাবেন। এখন এটার অ্যান্সার দিবেন কীভাবে, ভাই আমি হচ্ছে অলরেডি একবার অ্যান্সার দিয়েছি, তারপর আপনাদেরকে দেখাই দিই। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলাম, দেন এখানে আমাদের অলরেডি একবার অ্যান্সার দেওয়া, এই জন্য আসতেছে না। তো আপনার এখানে হচ্ছে কুইজ, মানে কুইজ অ্যান্সার দেওয়ার অপশন চলে আসবে। কীভাবে লার্ন অ্যান্ড আর্নে জয়েন করতে হয় সবাই জানেন, তারপর নতুনদের জন্য দেখাই দিচ্ছি। এখানে আপনার 3-4টা ডট থাকবে, ডটে ক্লিক করবেন, এরপর এখানে স্টার্ট কুইজ থাকবে, ওইখানে ক্লিক করবেন, এরপর আপনি কুইজের অ্যান্সারগুলো দিবেন। তো অ্যান্সারগুলো কোথায় পাবেন, অ্যান্সারগুলো পাবেন হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আপনাকে একটু দেখাই, এই যে দেখেন বাইন্যান্সের লার্ন অ্যান্ড আর্নের যে অফারগুলো আসবে সেটার কিন্তু আপডেট আমরা এখানে অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে। সো এখানে আপনি সার্চ করবেন BNB অ্যান্সার, ঠিক আছে। তো আমি এখানে BNB অ্যান্সারটিকে সার্চ করে দিলাম, এখানে আপনারা পেয়ে যাবেন, অথবা এখানে যদি না পান তাহলে দেখেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে এসে আপনারা সার্চ করে দিবেন। আমি একটু দেখাচ্ছি, ওয়েট, BNB ANSWER, ঠিক আছে। সো এখানে আমি BNB অ্যান্সার লিখে সার্চ করে দিচ্ছি, দেখেন এখানে চলে আসবে, কিন্তু সবগুলোর অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন BNB কুইজ অ্যান্সার, এখানে আমাদের ইউজাররাও দিয়ে দেয়,
পরে আমিও দিয়ে দিছি, এই যে দেখেন এখানে সবগুলো অ্যানসার আপনারা পেয়ে যাবেন। সো এই অ্যানসারগুলো দেখে দেখে আপনি ওইখানে অ্যানসারটা দিয়ে দিবেন, ঠিক আছে? একদম ইজি ভাই, না বোঝার কিছু নাই আর ভয় পাওয়ারও কিছু নাই। সো এটা গেল হচ্ছে আমাদের লার্ন অ্যান্ড আর্নের অফারটা। আর এখানে যে রিওয়ার্ডটা আপনি পাবেন, দেখেন আমি এখানে রিওয়ার্ড হিস্ট্রিতে ক্লিক করি, আমি এই অফার থেকে অনেক হিউজ পরিমাণ রিওয়ার্ড পাইছি, ঠিক আছে? দেখেন অনেক পাইছি, ঠিক আছে? এখানে নিচে কিন্তু আরও আছে, কিন্তু আমার এখানে লোড নিচ্ছে বহুত ভাই, প্রায় $40-50 তো এখান থেকে আমি নিছি শুধু লার্ন অ্যান্ড আর্নের অফার থেকে। আগে অনেক বেশি দিত, বাট এখন অনেক কম দেয়। আচ্ছা, তো এখন আমরা চলে আসি আমাদের এক ফোনে কীভাবে দুইটা বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করব, সেটা আমরা চলে আসি। সো আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন শুধু, তাহলেই হবে। প্রথমত আপনি আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, সেই বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার যে ফোনটা সেই ফোনে অ্যাকাউন্ট করবেন না, ঠিক আছে? আপনার বাসায় যদি অন্য কোনো ফোন থাকে তাহলে সেই ফোনে অ্যাকাউন্ট করবেন। এরপরে কি করবেন, আপনি আপনার এই যে যে ফোনটা আছে সেই ফোনে আপনি লগ ইন করবেন, ঠিক আছে? মানে আমি বোঝাইতে চাচ্ছি আপনার বন্ধুর যে ফোনটা সেই ফোনে একটা অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টটা আপনার যে নিজের ফোন সেই ফোনে লগ ইন করবেন। এরপর আপনি কি করবেন, আপনার যে ফোন সেই ফোনে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, আপনার সেই ফোনের অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, মানে আপনার ফোনে লগ ইন করবেন। তাহলে আপনার ফোনে কয়টা হইলো, দুইটা হয়ে গেল। তো এরকমভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট নট এলিজেবল দেখাবে না, ঠিক আছে? আর অবশ্যই চেষ্টা করবেন অ্যাকাউন্টে লেনদেন করার জন্য, তাহলে কিন্তু নট এলিজেবল আসবে না। আর আপনি যদি আপনার নিজের ফোনে দুই তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু সমস্যা হবে, কিন্তু ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ক্রিয়েট করা যাবে না। আশা করি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন। আর যদি ভাই ভিডিওতে উল্টাপাল্টা ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।